পশ্চিমবঙ্গে 21-এর বিধানসভা ভোটে নজিরবিহীন পদক্ষেপ। একদিকে যেমন রাজ্যে আছে লক্ষাধিক কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে রাজ্যে অপসারিত মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ একাধিক পুলিশ কর্তা, তালিকায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা, আইপিএস, ডিএম, এসপি সহ বহু, এক কথায় কড়া কমিশন। কিন্তু কেন, বিস্তারিত দেখুন এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার জের অপসারিত রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েল ও পুলিশ সুপারকেও সরানোর নির্দেশ দিল কমিশন। ব্যবস্থা নেওয়া হতে পারে স্থানীয় দুই থানার ওসি ও এডিএম এর বিরুদ্ধেও। গত বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরে বিরুলিয়া বাজারে ধাক্কাধাক্কিতে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবায়ে চোট নিয়ে দুদিন হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। নন্দীগ্রামের এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আইপিএস অফিসার বিবেক সহায়কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপারকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে রবিবার সন্ধ্যায় একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে স্পষ্ট করে বলা হয়েছে অবিলম্বে ডিরেক্টরেট সিকিউরিটি পদ থেকে বিবেক সহায়কে সাসপেন্ড করতে হবে। জেড প্লাস নিরাপত্তা পাওয়ার রাজনৈতিক ব্যক্তিকে সুরক্ষা দিতে তিনি ব্যর্থ হয়েছেন। তার বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে চার্জ ফ্রেম করতে হবে। তবে মুখ্যমন্ত্রীর ডিরেক্টর সিকিউরিটি পদে নতুন কাকে নিয়োগ করা হবে সেই দায় কমিশন নিজের কাঁধে নেননি। কমিশনের বক্তব্য, দৈনন্দিন আইন শৃঙ্খলা বজায় রাখার কাজ রাজ্য সরকারের, তাই ডিরেক্টর সিকিউরিটি পদে নতুন কাউকে নিয়োগ করার দায়িত্ব হল মুখ্য সচিবের। রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এই ব্যাপারে তিনি আলোচনা করতে পারেন। কমিশনের আরও বক্তব্য, বিবেক সহের পাশাপাশি তার অধস্তন অফিসারদের কর্তব্যে ত্রুটি থাকতে পারে। মুখ্য সচিব এবং ডিজিকে সেই তদন্ত করে দেখতে হবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো তা কমিশনকে জানাতে হবে 17 মার্চ বিকেল 5টার মধ্যে। জানা গেছে সাসপেন্ড করা হয়েছে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে, জেলাশাসক বিভু গোয়েলকে বদলি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন আইএএস স্মিতা পাণ্ডে, পুলিশ সুপার হিসাবে আসছেন সুনীল কুমার যাদব। বস্তুত মুখ্যমন্ত্রীর বিশ্রীকাণ্ডর জন্য ডিএম ও এসপি উভয়ই খানিকটা শঙ্কিত হয়ে যাবেন, কুণ্ঠিত হয়ে যেতে পারেন, খোলা মনে হয়তো কাজ করতে পারবেন না, সে কথা ভেবেই সম্ভবত ওদের জেলা থেকে সরিয়েছে কমিশন। অন্যদিকে বিজেপি কমিশনে অভিযোগ করেছিল মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর বিবেক সহায় পূর্ব মেদিনীপুরের প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন হোয়াটসঅ্যাপ কল, ফেস টাইম কলের মাধ্যমে। এরপরেই গতকাল তাকে সরানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। তো এটি ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং 21-এর ভোটের আগে কড়া কমিশন, অপসারিত মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ একাধিক পুলিশ কর্তা, তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।